আপনাদের মধ্যে কেউ যদি লোকালভাবে সাদা পাথর আসেন সিলেট আম্বরখানার সামনে মজুমদারি এলাকা থেকে সাদা পাথর টুরিস্ট বাস পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া পড়বে 60 থেকে 70 টাকা। লোকাল সিএনজি জনপ্রতি ভাড়া পড়বে 130 টাকা থেকে 150 টাকা। ইতিমধ্যে আমরা ঘাটে এসে পৌঁছে গেছি। এখান থেকে আমরা নৌকা নিয়ে সাদা পাথর দেখার উদ্দেশ্যে যাব। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি নৌকা ঘাট। এখান থেকে আমরা নৌকা রিজার্ভ নিব, আর নৌকা রিজার্ভে কত চাই তাও আপনাকে জানিয়ে দিব। আমরা এখান থেকে টিকিট কেটেছি 100 টাকা করে, তবে আর জন্য আমরা 800 টাকা টিকিট কেটেছি। তবে একটি নৌকা আর জন্যই উঠা যায়, তবে আপনি নৌকাতে উঠার সাথে সাথে মাঝের নাম্বারটা আপনারা কানেক্ট করে নেবেন, কারণ আপনার জন্য ঘোরা শেষ হবে তখন মাঝের নাম্বার কল দিয়ে সাথে সাথে মাঝে আপনাদেরকে এসে নিয়ে যাবে। আমরা পৌঁছে গেছি সাদা পাথর। তবে হ্যাঁ, আগে ছিল না, এখন কিছু খাবারের ব্যবস্থা রয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমরা জুতা ছাড়া খালি পায়ে এসেছি। এগুলো পাত্রের চারপাশটা, এখানে অনেকগুলো সিট নিয়েছে, অনেকে আছে ছাতা গ্রহণ করতেছে, তারা ছাতা নিতে পারবে। আর এখানে অনেকগুলো দোকান পাত্র নিয়েছে। হ্যাঁ, এখানে আমরা খাবারের জন্য এখন মোটামুটি ভালো ব্যবস্থা নিয়েছে, তেমন কিছু পাওয়া যায় না, তবে হালকা পাত্র এখানে এসে খেতে পারবেন। আমরা সবাই পাত্র উপভোগ করতেছি। এগুলো পাথরের আশেপাশে এলাকা, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। সাদা পাথর, এই পাথর দেখার জন্য আমরা ঢাকার থেকে আসি। খুব বৃষ্টি হচ্ছে এখন, প্রচুর পরিমাণ বৃষ্টি। ইন্ডিয়ার পাথর, ইন্ডিয়ার পাহাড়। হ্যাঁ, এই পাহাড় থেকে আমরা বয়ে আসছি সব ধরনের পানি, বৃষ্টির পানি। আর পানি খুব দেখেন, প্রচুর পরিমাণ খোঁজ, খুব কষ্ট হচ্ছে, তারপর খুব ঠান্ডা, তারপর আমরা যতটুকু সম্ভব আনন্দ উল্লেখ করতেছি। এগুলো দেখছেন, আপনার সাঁতার কাটার ইচ্ছা যদি হয় তাহলে এগুলো আপনাকে ভাড়া নিতে হবে। এই হলো ছাতা, আপনারা যদি চান এখানে এসে ছাতা ভাড়া নিতে পারেন কিছুক্ষণ কিছু সময়ের জন্য। এই হলো প্যান। হ্যাঁ, আপনারা যদি আসেন কাপলাতা না নিয়ে আসেন তাহলে এখানে প্যান ভাড়া নিতে পারবেন 20 টাকা করে। এই যে এখানেও গেঞ্জি প্যান উপরে রয়েছে, চান যদি আপনি গেঞ্জিও ভাড়া নিতে পারেন, প্যানও ভাড়া নিতে পারেন। যদি আপনারা সাদা পাথর আসছেন তাহলে এখানে অনেক সুন্দর জায়গা দেখতে পারবেন, এখানে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন।